সব্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এর তৃতীয় ও চতুর্থ সেশন এর এইখান থেকে এর আগের ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটিতে এখনই ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো এর আগের ভিডিওতে আমরা একটি গন্তব্যস্থলে গিয়েছিলাম স্কুল থেকে সেইখানে যাওয়ার যে দূরত্ব সেই দূরত্বটা এবং যেতে কত সময় লেগেছে সেই বিষয়টা আমরা একটি খাতায় নোট করে রেখেছিলাম দেখো এখানে বলা হয়েছে খাতায় যে নোট রেখেছিলে সেখান থেকে তথ্য নিয়ে নিচে হিসাবটা করে ফেলো এখানে কিসের হিসাবটা করার কথা বলা হয়েছে তোমরা যখন ভ্রমণে গিয়েছিলে তখন শুরু থেকে গন্তব্যের দূরত্বকে যদি যেতে কম সময় লেগেছে তা দিয়ে ভাগ করো তাহলে ওই সময়ের গড় দ্রুতি তাহলে আমাদের কি করার কথা বলা হয়েছে গড় দ্রুতি বের করার কথা বলা হয়েছে পেয়ে যাবে গড় দ্রুতি থেকে বুঝতে পারবে কোন দল কত দ্রুত বা কত ধীরে গিয়েছে চলো আমরা এই বিষয়টার একটি নমুনার সমাধান দেখে নিই এই যে দেখো ধরো প্রথম দলের গন্তব্যে পৌঁছাতে মানে স্কুল থেকে তারা যে এক জায়গায় ঘুরতে গিয়েছিল সেই স্থানে পৌঁছাতে তাদের সময় লেগেছিল বিশ মিনিট বিদ্যালয় থেকে গন্তব্যের দূরত্ব ছিল এক কিলোমিটার এখন আমাদের বইয়ে দূরত্বকে মিটারে প্রকাশ করার কথা বলা হয়েছিল এবং সময়কে সেকেন্ডে প্রকাশ করার কথা বলা হয়েছিল দেখো দূরত্ব এক কিলোমিটার অতিক্রম করেছিল তাকে যদি আমরা এক হাজার দিয়ে গুণ দিই তাহলে আমাদের মিটার এসে পরে আমরা জানি এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাই আমরা একশো দিয়ে এক হাজার দিয়ে গুণ করেছি তারপরে সময় সময় লেগেছিলো বিশ মিনিট এখন মিনিটকে যদি আমরা ষাট দিয়ে গুণ করি তাহলে আমরা সেকেন্ড পেয়ে যাব বারোশো সেকেন্ড আমরা জানি এক মিনিটে ষাট সেকেন্ড সেজন্য অতএব প্রথম দলের দ্রুতি ভি সমান সমান এক হাজার ভাগ বারোশো সমান সমান এটা মূলত তারপরে আমরা আরেকটি দেখিনি ধরো দ্বিতীয় দলের গন্তব্যে পৌঁছাতে মোট সময় লেগেছে বিশ মিনিট একই সময় লেগেছে কিন্তু তারা বিদ্যালয় থেকে গন্তব্যের দূরত্ব তিন কিলোমিটার অতিক্রম করেছে একই সময়ে বিশ মিনিটে তোমাদের ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে এখন দেখো দূরত্ব এর সমান সমান তিন কিলোমিটার কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করার জন্য এক হাজার দিয়ে গুণ করেছি তাই হলো তিন হাজার মিটার এবং সময়টি বিশ মিনিট লেগেছে এই বিশ মিনিটকে আমরা সেকেন্ডে প্রকাশ করার জন্য ষাট দিয়ে গুণ করেছি তাহলে হয় বারোশো সেকেন্ড এখন আমরা যদি দ্বিতীয় দলের দ্রুতি বের করতে চাই তাহলে আমাদের ভি সমান সমান হবে তিন হাজার মিটার ভাগ বারোশো সেকেন্ড সমান সমান টু মিটার পার সেকেন্ড মূলত এরকমভাবেই তোমরা তোমাদের দলের থেকে গন্তব্যের যাওয়ার যে দ্রুতি গড় দ্রুতি সেটা বের করে ফেলতে পারো দেখো এই যে এখানে আমরা দেখলাম এখানে দ্বিতীয় দলের দ্রুতি সর্বোচ্চ দ্বিতীয় দলের দ্রুতি ছিল টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড আর প্রথম দলের দ্রুতি দ্বিতীয় দলের দ্রুতায় দ্বিতীয় দলের তুলনায় কম আর প্রথম দলের দ্রুতি ছিল জিরো পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় দল সবচেয়ে দ্রুত গতিতে এবং প্রথম দল সবচেয়ে ধীর গতিতে তাদের গন্তব্যস্থলে গিয়েছে চলো পরবর্তীতে বইয়ে কী দেওয়া আছে আমরা দেখি দেখো এখন বলা হয়েছে তুমি যে মান পেলে তার অর্থ কি বলতে পারবে চলো আমরা এই বিষয়টার একটি নমুনা সমাধান দেখিনি দেখো উত্তর যে মান পেলাম তার অর্থ হলো যাত্রা শুরুর বিন্দু থেকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে গড়ে প্রথম এবং দ্বিতীয় দলের প্রতি সেকেন্ডে জিরো মিটার এবং টু মিটার করে দূরত্ব অতিক্রম করা হয়েছে এটাই মূলত এই গড় দ্রুতির মানে পরবর্তীতে কি বলা হয়েছে আমরা দেখে নিই তুমি যদি দ্রুতি ব্যাপারটা বুঝে থাকো তাহলে খুব সহজেই বেগ বলতে কি বোঝায় সেটি বুঝে যাবে বেগের ক্ষেত্রে দিকটাও যদি তুমি নির্দিষ্ট করে দাও তাহলে বেগের মান পেয়ে যাবে অর্থাৎ স্কুলের গেট থেকে সোজা কোন দিক বরাবর তোমাদের গন্তব্য ছিল তা যদি তুমি একটি সরল রেখা বরাবর ডাক টেনে স্মরণ বিবেচনা করো এবং সেই মানকে সময় দিয়ে ভাগ করো তাহলে বেগের মান পেয়ে যাবে এক্ষেত্রে মানের পাশাপাশি দিকটাও বলে দিতে হবে আমরা যদি সরল রেখায় গতি নিয়ে হিসেব নিকেশ করি তাহলে বেগ আর দ্রুতির মাঝে কোনো পার্থক্যই নেই কখন বেগ আর দ্রুতির মধ্যে কোনো পার্থক্য নেই সরল রেখার গতি নিয়ে হিসেব নিকেশ করলে তাহলে বেগ আর দ্রুতির মধ্যে কোনো পার্থক্য নেই এক্ষেত্রে আমরা গড় দ্রুতির মতো আমরা গড় বের করি দেখো তারপরে কি বলা হয়েছে তুমি এখন আশপাশের বিভিন্ন বস্তুর বেগ ও দ্রুতি মাপতে পারবে চলো একটা খেলার মাধ্যমে কাজটা করা যাক চারজন মিলে এক একটি দল তৈরি করে নাও তোমাদের বসার টেবিল অথবা ব্রেঞ্চের দৈর্ঘ্য লুলার দিয়ে পরিমা মেপে নাও যেহেতু আন্তর্জাতিকভাবে দৈর্ঘ্যের একক মিটার তাই মিটার এককে রূপান্তর করে নিতে পারো ইঞ্চি অথবা সেন্টিমিটার কিংবা ফুট একক ধরে করলেও সমস্যা নেই ব্রেঞ্চের এক পাশ দুজন মিলে ইটটু তুলে ধরো যাতে একটি র্যাম্প এর মতো ঢালু তল তৈরি হয় এবার তোমাদের কলম অথবা চক অথবা এক টুকরো ইট অথবা পাথর ওপরে ওপর থেকে নিচের দিকে গড়িয়ে দাও ওপর থেকে নিচের কিনারা পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগছে তা ঘড়িতে হিসাব রাখো সঙ্গে ঘড়ি না থাকলে এক হাজার এক এই শব্দ তিনটি স্বাভাবিকভাবে বলতে যত সময় লাগে তা মোটামুটি এক সেকেন্ড ধরে নিয়ে হিসাব করতে পারো এই পুরো কাজের প্রক্রিয়াটা আমি তোমাদেরকে সহজভাবে একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমেই তোমাদেরকে চারজন মিলে এক একটি দল তৈরি করতে হবে তারপর বসার টেবিল বা বেঞ্চের দৈর্ঘ্য রুলার দিয়ে মেপে নিতে হবে এই যে রুলার দিয়ে মেপে নিতে হবে তারপর বেঞ্চের একপাশে দুজন মিলে একটু তুলে ধরে যাতে সেখানে একটি ঢালু তল তৈরি হয় এই যে ঢালু তল তৈরি হয় তারপর এবার চক ওপর দিকে নিচের দিকে গড়িয়ে দিতে হবে চক অথবা ইটের টুকরা বা ইত্যাদি কলম এ সকল জিনিস তোমাদের গড়িয়ে দিতে হবে ওপর থেকে নিচের কিনারা পর্যন্ত যেতে প্রয়োজনীয় সময় ঘড়িতে হিসাব রাখতে হবে এভাবে ঢালের কম বেশি করে করে দ্রুতি নির্ণয় এই ছকে উপস্থাপন করার কথা বলা হয়েছে চলো আমরা এই ছকের একটি নমুনা সমাধান দেখে নিই সেই সাথে আমরা এই প্রশ্নের উত্তরটাও দেখে নেব আর বেগ কত হবে নিশ্চয় বুঝতে পারছ বলো তো দেখি চলো দেখে নিই এই এটাই হচ্ছে সেই ছকের সমাধান দেখো ব্রেঞ্সটি মাটি থেকে কতটুকু উঁচুতে আমরা এখানে মিটারে উপস্থাপন করেছি জিরো মিটার দূরত্ব শূন্য মিটার সময় এখান থেকে এটাকে গড়িয়ে আনতে সময় লেগেছে পাঁচ সেকেন্ড দ্রুতি হয় জিরো মিটার পার সেকেন্ড তারপরে ব্রেঞ্চটি মাটি থেকে কতটুকু উঁচুতে জিরো মিটার এবং একে দূরত্ব জিরো পয়েন্ট সেভেন লেগেছে চার সেকেন্ড দ্রুতি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান সেভেন ফাইভ জিরো পয়েন্ট ফোর ফাইভ মিটার উপরে দূরত্ব জিরো পয়েন্ট সেভেন সময় লেগেছে তিন সেকেন্ড দ্রুতি জিরো পয়েন্ট টু থ্রি আমরা এখন সেই প্রশ্নের উত্তরটা হয়তো জেনে নিই এখানে চকখণ্ডটি ঢালু বেঞ্চ বরাবর সরল পথে ভূমিতে এসে পড়ছে অর্থাৎ চকখণ্ডটির স্মরণ ও দূরত্ব একই এক্ষেত্রে এখানে চোখ হবে না চক হবে এখানে চকখণ্ডটির বেগ ও দ্রুতি একই হবে আশা করেই তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এই তৃতীয় ও চতুর্থ সেশনের প্রথম পর্বর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ